এক জঙ্গলে টুনি তার দুই ছানা টুকি আর টুম্পাকে নিয়ে থাকতো। টুনি অনেক কষ্টে তার দুই সন্তানকে নিয়ে দিন কাটাতো। টুনি কাকুলি কাকের বাসায় কাজ করে সংসার চালাতো। মা টুকি, টুম্পা, কোথায় গেলি তোরা? এদিকে একটু আয় তো, আমি তোদের জন্য খাবার বেড়েছি, তাড়াতাড়ি এসে খেয়ে নে তো মা। এই তো মা, আমরা এসে গেছি, আর আজ এত সকাল সকাল তোমার রান্না হয়ে গেল মা। সকাল আর কইরে মা, আমার তো কাজে যাওয়ার সময় হয়ে গেল। যাক গে, এখন তোরা তাড়াতাড়ি খেয়ে নে তো, তোদের খাওয়া শেষ হলে তবে আমি কাজে যেতে পারবো। তোদেরকে না খাইয়ে রেখে গেলে আমার যে বড্ড চিন্তা হয়। এখন তোরা তাড়াতাড়ি খেয়ে নে তো মা। টুনির এমন কথা শুনে টুকি আর টুম্পা খাবার খেয়ে নেয়। মা, আমি কাজে গেলাম, তোরা লক্ষ্মী মেয়ের মতো দুবোন বাসাতেই থাকবি কিন্তু, আর বাসাতেই খেলবি, আর দুবোনে মোটেও ঝগড়া করবি না কিন্তু। এবার তবে আমি আসি রে মা। এরপর টুনি কাজে চলে যায়। টুনি দুই ছানা লক্ষ্মী মেয়ের মতোই বাড়িতেই থাকে। টুনি, ও টুনি, বাসায় আছো? টুকি, এই টুকি টুম্পা, আছিস তোরা? আরে মালকিন, আপনি আমাদের বাসায় আসুন, মালকিন বাসায় এসে বসুন। টুকি বোন মালকিনকে বসতে দে তো। না রে, আমি বসতে আসিনি, আসলে আমি টুনির খোঁজ নিতে এসেছিলাম। টুনি দুদিন থেকে কাজে যাচ্ছে না কেন? কি হয়েছে টুনির? আর তোদের দুবোনের মুখটা এমন শুকনো লাগছে কেন রে? আসলে মালকিন, মা দুদিন থেকে অসুস্থ, চোখ মেলছে না একেবারে। হঠাৎ করে মা যে কেন অসুস্থ হলো বুঝতেই পারছি না, আর মায়ের চিন্তাতেই আমাদের এই অবস্থা। তাছাড়া ঘরে কোনো খাবারও নেই, সকাল থেকে না খেয়ে আছি দুবোনে। সে কি কথা, দুদিন থেকে টুনি অসুস্থ, তোরা আমাকে বলিস নি কেন? আর তোদের যে খাবার নেই, তোরা তো আমার কাছে গিয়ে খাবার নিয়ে আসতে পারতি। যাক গে, তুই এক কাজ কর, এভাবে বসে না থেকে উল্লু পন্ডিতের কাছে যা তো, উল্লু পেঁচাকে ডেকে নিয়ে আয়। উল্লু পেঁচা তোর মাকে দেখলে বুঝতে পারবে তোর মায়ের কি হয়েছে, আর আমি বাসায় গিয়ে তোদের জন্য খাবার পাঠিয়ে দিব, কেমন? এ বলে কাকুলি কাক সেখান থেকে চলে যায়। আর টুম্পা দেরি না করে উল্লু পন্ডিতের কাছে যায়, আর উল্লু পন্ডিতকে ডেকে নিয়ে আসে। কি সাংঘাতিক, এ কি দেখতেছি আমি? তোর মায়ের তো কঠিন রোগ হয়েছে, আর এ রোগের তো ঔষধও নেই আমার কাছে। এ আপনি কি বলছেন পন্ডিত মশাই, আপনার কাছে নেই মানে তবে কি আমাদের মা সুস্থ হবে না? আমরা কি তবে আমাদের মাকে ফিরিয়ে পাবো না? কাঁদিস না এভাবে, ঠিক তা নয় বুঝলি। তবে তোর মায়ের সময় ফুরিয়ে আসতে চলেছে, তোর মাকে সুস্থ করার একটা উপায় আছে, আর তা হলো নালকলা নীলকলা। নালকলা নীলকলা যদি আনতে পারিস, তাহলে তোর মাকে বাঁচানোর একটা উপায় বের করা যাবে। আজব তো, লাল কলা নীল কলা হয় নাকি? আর সেই লাল কলা নীল কলা কোথায় পাওয়া যাবে পণ্ডিত মশাই? এটাই তো কথা, আসলে আমিও জানি না। তাই এখন যদি তোরা ওই নাল কলা নীল কলা নিয়ে আসতে পারিস, তবে আমি তোদের মাকে সুস্থ করতে পারবো, না হলে তোদের মায়ের মৃত্যু অনিবার্য। এ আবার কেমন কথা পণ্ডিত মশাই, আপনিও বলতে পারবেন না লাল কলা নীল কলা কোথায় আছে? তবে আমরা কিভাবে লাল কলা নীল কলা নিয়ে আসব? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। তুই হয়তো ভাবিস না দিদি, তুই মায়ের কাছে থাক, আমি যাচ্ছি লাল কলা নীল কলা খুঁজতে। এরপর টুকি লাল কলা নীল কলা খুঁজতে বেরিয়ে পড়ে। আর টুকি এ জঙ্গল থেকে ও জঙ্গল ঘুরে বেড়ায়, কিন্তু লাল কলা নীল কলা কোথাও পায় না। এবার কি হবে, আমি কত জঙ্গলে খুঁজলাম কিন্তু কোথাও তো লাল কলা নীল কলা পেলাম না। জঙ্গলে সব কলা গাছেই তো সাধারণ কলা, লাল কলা নীল কলা তো কোথাও নেই।
তবে এখন কি হবে আমরা কি লাল কলা নীল কলার জন্য আমাদের মাকে হারাবো এসব কথা বলে টুকি একটা গাছের ডালে বসে কাটছিল হঠাৎই গাছের ডালটা ভেঙে যায় আর ডালটা ভাঙায় টুকি একটা গর্তের মধ্যে পড়ে যায় ওহ মা গো আমার ডানা দুটো বুঝি ভেঙে গেল এ কি আমি কোথায় চলে এলাম রে বাবা এটা কোন জায়গা আর এই গাছের ডালটা সামান্য আমার ওজনই সহ্য করতে পারছে না আজব গাছের ডাল এসব বলে টুকি গর্তের মধ্যে উড়ে বেড়াতে থাকে আর উড়তে উড়তে হঠাৎ টুকি একটা সোনার কলা গাছ দেখতে পায় যে কলা গাছে ধরা ছিল লাল কলা নীল কলা হে সৃষ্টিকর্তা আমি যে লাল কলা নীল কলা খুঁজে খুঁজে অস্থির হয়ে উঠেছি সেই লাল কলা নীল কলা আমি এখানে দেখছি কিন্তু সেই লাল কলা নীল কলা আবার সোনার কলা গাছে জাগে তা জেনে আমার কি কাজ আগে আমি লাল কলা নীল কলা নিয়ে বাসায় যাই আমার মা যে বিপদে আছে এ কথা বলে টুকি যেই না লাল কলা নীল কলা গাছের কাছে যায় অমনি গাছটা কথা বলে উঠে একি তুমি আমার কাছে কলা কাছে এসেছো কেন আমার কাছে লাল কলা নীল কলা নিতে হলে যে তোমাকে আমার প্রশ্নে জবাব দিতে হবে ও মা তাই নাকি তবে তুমি প্রশ্ন করতে পারো আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে তবেই তোমার কলা নিয়ে যাব কেমন বলো কি প্রশ্ন করবে তুমি আমি এই মুহূর্তে তোমাকে অনেক সোনা দানা দেব কিন্তু তুমি আমার কাছে কলা নিতে পারবে না 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 দয়া করে তুমি এগুলো বলো না আমার সোনা দানা চাই না আমার লাল কলা নীল কলাই চাই নয়তো আমি আমার মাকে বাঁচাতে পারবো না তাই দয়া করে তুমি তোমার কাছে কলা আমায় নিতে দাও বাহ তুমি তো অনেক সৎ সাথে বিনয়ী আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি তুমি এখন আমার গাছের কলা নিতে পারো এরপর টুকি আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি লাল কলা নীল কলা নেয় আর বাসা ফিরে যায় আর লাল কলা নীল কলা দিয়ে পেঁচা ঔষধ বানিয়ে টুনিকে খাওয়ায় আর টুনিও সুস্থ হয়ে যায় আর উল্লু পণ্ডিত মশাই টুকির অনেক প্রশংসা করে চলে যায় আর টুনি তার দুই ছানাকে নিয়ে আগের মতোই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে